সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে সূরা বাকারার গোপন আয়াতটি তিনবার পড়ুন। কঠিন বিপদ দূর হবে, গায়েবি সাহায্য লাভ হবে, রিজিক বৃদ্ধি হবে, দুঃখ কষ্ট দূর হবে, মনোবাসনা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন, বরকতপূর্ণ একটি দিন, মাহাত্মপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য যে নিয়ামতটি প্রদান করে থাকেন সেটি হলো আল্লাহ তাআলা বৃহস্পতিবারের দিবাগত রাতে, অর্থাৎ বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জীবনের অন্যায় অপরাধ নাপরমানি সমূহকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন, তাদের মনোবাসনাকে পূরণ করে থাকেন। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। আমরা প্রত্যেকে যদি বৃহস্পতিবারের দিনে অথবা রাতে একাগ্রতার সাথে প্রাণী বিশ্বাস রেখে ইবাদত বন্দেগী করি, রব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার পাঠ করি, রুনা জারি করি, প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের অন্যায় অপরাধ নাফরমানি সমূহকে ক্ষমা করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আমাদের দুঃখ কষ্ট অভাব অন্টল রোগ শোক সব কিছু দূর করে দিবেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদেরকে সাহায্য প্রদান করবেন। বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করে আমরা প্রত্যেকেই গুনামাফের উদ্দেশ্যে এবং কি জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি সাতবার পাঠ করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দোয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিন্তা পেরেশানিকে দূর করে দিবেন, সে মৃত্যুর সাথে সাথে সুখে শান্তিতে জীবনযাপন করা শুরু করবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পন্ন করে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি সাতবার পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করব তিনবার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনবার দুরূদ করে পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা বাকারার গোপন আয়াতটি আমরা তিনবার পাঠ করব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি অনাদি এক সত্তা, ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুর একচ্ছত্র মালিকানা, কে আছে এমন যে তার দরবারে বিনা অনুমতিতে কিছু সুপারিশ পেশ করবে, তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন, তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না।
তবে কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করেন তবে তা ভিন্ন কথা। তার বিশাল সাম্রাজ্য আসমান ও জমিনের সব কিছুই পরিবেষ্টিত করে আসছে। এদুয়ের হেফাজত করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী অসীম মর্যাদাবান। সূরা বাকেরার গোপন এই আয়াতটি কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে পাঠ করে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা সব কিছু দূর করে দেবেন। আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। তাই আমরা গুরুত্ব সহকারে সূরা বাকেরার গোপন আয়াতটি তিনবার পাঠ করব, আমল করব, এরপর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে আমরা ওবার নিয়তে তিনবার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফারটি তিনবার পাঠ করবে আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তার জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হতাশা দুর্দশা দূর করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতের মধ্যে বিশেষ করে মাগরিবের নামাজ সম্পূর্ণ করে আমরা যারা কোরআন পড়তে পারি আমরা সূরাতুল ওয়াকেয়া তেলাওয়াত করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরাতুল ওয়াকেয়া তেলাওয়াত করবে, আমল করবে, পরিবার পরিজনদেরকে আমল করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতাকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত প্রদান করবেন। তাই আমরা গুরুত্ব সহকারে মাগরিবের নামাজ সম্পূর্ণ করে সূরাতুল ওয়াকেয়া তেলাওয়াত করব। এরপরে বৃহস্পতিবার রাতে এশার নামাজ সম্পূর্ণ করে তাসবিহাত নিয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 112 দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات। যে ব্যক্তি জুমার রাতে গুরুত্ব সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 112 দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি প্রয়োজন পূরণ করে দিবেন, তার অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাকে হেফাজত করবেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে। আমরা প্রত্যেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 112 দরুদ শরীফ পাঠ করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস তিনবার তিনবার করে পাঠ করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের মধ্যে মাসেহ করে নেব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া এই দোয়াটি পাঠ করে আমরা ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এক তৃতীয় অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন, বান্দা বান্দিদের সকল ধরনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আসে কোনো ব্যক্তি দরিদ্র সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক আমি তাকে ধনবান বানিয়ে দেব। আসে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। যে কোনো ব্যক্তি অসহায় সে আমার কাছে সাহায্য প্রার্থনা করে আমি তাকে সাহায্য প্রদান করব। আসে কোনো ব্যক্তি গুনাহগার সে তওবা করে আমি তার তওবাকে কবুল করব। আসে কোনো ব্যক্তি দুঃখ কষ্টে জর্জরিত সে আমার কাছে বলুক আমি তার দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা সব কিছু দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বান্দা যদি কল্যাণকর বিষয়ে প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে প্রদান করেন, অকল্যাণকর বিষয় যদি সে প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে নিরাপদ রাখার উদ্দেশ্যে তাকে সেই দৃষ্টি প্রদান করেন না। আমরা গুরুত্ব সহকারে বৃহস্পতিবারের দিন অথবা রাতে যদি একাগ্রতার সাথে এবাদত বন্ধ করে রব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মনে প্রাণে বিশ্বাস রেখে আজ বৃহস্পতিবারের দিন অথবা রাতে সূরা বাকারার গোপন আয়াতটি তিনবার পাঠ করার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো।